উপরে দাদু আছে, দাদু তাড়িটা পারছে। একদম ঠান্ডা জল। আম গাছ, লিচু গাছ, ওপারে কলা গাছ, কোকিল ডাকছে, পুরো সবুজে সবুজ। এটা হলো লিচু বাগান। আমরা এখন মোটর ভ্যান চড়ে মেলায় যাচ্ছি। আমরা আজকে সকাল সকাল ধামা স্টেশনে চলে এসেছি, কারণ সৌরভদের বাড়ি যাব। আর সৌরভকে একেবারে ধরে এনেছি পুরো বারুইপুর স্টেশন থেকে, ও পড়াতে গিয়েছিল। তো চলো সৌরভদের দোকান ঘুরে সৌরভদের বাড়ি যাবো আজকে। আমরা সৌরভদের ধামাতে এসেছি। তো কাকুর দোকানে অনেকক্ষণ বসেছিলাম, আর আজকে যেহেতু জয়রামপুরে মঠ আছে, তো সেই জন্য দেখো এপারে গঙ্গা আছে, তো গঙ্গায় সবাই স্নান করে ফিরছে, রাতের বেলা সবাই যাবে। প্রচুর ভিড় হয়েছে, এখন দেখো লম্বা লাইন। আমরা এবার সৌরভদের বাড়ি যাচ্ছি, আর সৌরভদের বাড়ি যাওয়ার রাস্তাটা চারদিকে গাছপালা, বেশ ঠান্ডা, খুব ভালো লাগে। সৌরভদের বাড়ির পরিবেশটা বিশাল ঠান্ডা, চারদিকে গাছপালা, আর সৌরভ তার মধ্যে ফ্যান চালিয়ে দিয়েছে, আরো ঠান্ডা লাগছে। চাইলে সবাই সৌরভ বাড়ি আজ চলে আসো, মেলা আছে, মেলায় যাও। তো আরো লোকজন আসবে। পরিবেশন করছে। তো এখন আমরা চারজন মিলে খেতে বসেছি, সৌরভ আসছে। এখন আমরা চিকেন খাচ্ছি। এই দেখো এই যে চাটনির পাটিটা কি সুন্দর দেখতে, আর এই সৌরভ এতক্ষণ পরে খেতে এসছে। অতনু চলে এসছে। তো অতনু আর আমি সৌরভদের সেই বাগানের দিকে ঘুরতে এসছি। আর এইপারে দেখো অতনু এখন এক্সপ্লোর করছে এই জায়গাটাকে, তাই তো? আর তোমাদের আর একটা জিনিস দেখায়, সেটা হলো গ্রাম বাংলায় আগে তাড়ি বলা হতো, সেই তাড়ি এখন ওপরে উঠেছে, একটা দাদু তাড়ি পারছে। দেখো এটা হলো তাল গাছ, উপরে দাদু আছে, দাদু তাড়িটা পারছে। এখানে এসে দাদু তাড়িটাকে রেখে দিচ্ছে, এখন উপরে আছে। আর চারিদিকের পরিবেশটা দেখো, আম গাছ, লিচু গাছ, ওপারে কলা গাছ, কোকিল ডাকছে, পুরো সবুজে সবুজ। এটা হলো লিচু বাগান। তবে এবছর লিচু ফলন ভালো হয়নি এখানে। ওপারে পান বড়জ আছে, ওই ওই পারে পান বড়জ আছে। আমরা এখন অনেকটা বাগানের ভিতরে চলে এসেছি, আর এখানে দেখলাম গন্ধরাজ লেবু হয়ে আছে। দাঁড়ো তোমাদের দেখাই গন্ধরাজ লেবু। এই দেখো কত গন্ধরাজ লেবু হয়ে আছে, এগুলো ছোটো ছোটো, ওপারে বড় হয়েছে। তবে এখনও হচ্ছে এই লেবুগুলো পরিপুষ্ট হয়নি, এখনও টাইম লাগবে। আর এপারে দেখো ওই পান বড়জ। আর এপারে এই যে মাঠ আছে, এই মাঠের এদিকে দেখো কত বেগুন গাছ, বেগুন হয়েও আছে, অনেক বেগুন গাছ আছে। পান বড়জ এপারে, তো চলো এবার আস্তে আস্তে এপার থেকে বার হয়ে যায়। লেবু গাছ চারিদিকে, লেবু, কলা, বিভিন্ন রকম ফলের বাগান। এগুলো হলো বটবটি গাছ। আমরা একটা বাগানের ভিতরে এসেছি। তো এই কাকুটার সাথে দেখা হয়েছে, ওনার বাগান থেকেই আমরা পেয়ারা পাচ্ছি। অতনু পেয়ারা ছিঁড়ছে, অতনু খুব আনন্দ পাচ্ছে।
দুটো সামান নিয়ে যাও। কেমন লাগলো? আরে বলবো আর নেবে না? না না, আর দুটো নিয়ে যাও। দেখি এটাও মোটামুটি এই পেয়ারা বাগানে ঢুকে পেয়ারা পাড়ার অভিজ্ঞতা আর মজা মারাত্মক। দেখো চারিদিকে শুধু পেয়ারা, খুব আনন্দ হচ্ছে। আমরা একদম পেয়ারা বাগানের ভিতরে ঢুকে এই দেখ শ্যালোতে জল পড়ছে, আর অথনি যাচ্ছে জল খেতে। অথনি অভিজ্ঞতা কেমন? দারুণ লাগছে। একদম ঠান্ডা জল, এরকম জায়গায় স্নান করতে চলে আসলে ভালো হতো বুঝলি। যদি দুপুর বেলা থাকতো তাহলে এখানে স্নান করে নিতাম। বন্ধ করতো এই হেভি। আমরা এবার সৌরভদের বাড়ি থেকে সবাই মিলে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। আর অনেকজন এসে স্টেশনে বসে আছে। এই এই রেড করেছে, এই সৌরভ রেড করেছে, মুখ দেখাচ্ছে না। বাবা আমরা এখন মোটর ভ্যান চড়ে মেলায় যাচ্ছি। এবারে সৌরভ আছে পিছনে, মৌলিক সৌমিক আর আমাদের রাহুল এখানে বসে আছে, নেমে দেখেন সবাইকে। আর এরপর আছে সুপ্রীতি, আমরা মেলায় চলে এসেছি, আমি আছি, রাহুল আছে আর সৌমিক আছে, আর সামনে আরো লোক যাচ্ছে, তারা তোমাদের দেখায়। এত ভিড় হয়েছে তো আস্তে আস্তে যাচ্ছি ভিতরে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ এই মেলাতে আসলে কিন্তু দেখতে পারবে। প্রত্যেক বছর এই মেলার মেন আকর্ষণ হয়ে ওঠে এই পুতুল নাচ। আলিদার যে এত বড় মেলাটা হয়, এই মেন মেলাটা হয় কিন্তু এই বিভীমা ঠাকুরের পুজো উপলক্ষেই। আজকে আমরা এই ভেলপুরি খেয়ে নিলাম, এটা অপূর্ব টেস্ট। আমরা এখান থেকে জিলিপি নিয়ে নিলাম, জিলিপি খাবো বলে এরা সব জিলিপি খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আর এর আগে ভেলপুরিটা খেয়েছো তো সেটা ভালো লেগেছে। সুপ্রীতি ভালো লেগেছে প্রথম খেলি তো? সৌরভের গজা, এই গজাটা কিনলাম কার গজা? দৌড়ে বলতে কি হয়েছে? আমরা আইসক্রিম খাচ্ছি মেলাতে দাঁড়িয়ে।
আমরা মেলায় এসেছিলাম, তো মেলায় এসে অনির্বাণের সাথেও দেখা হয়ে গেল। তো চলো এবার আমরা বার হয়ে যাব, তাই তো অনির্বাণ? আর আমরা আজ যা যা খাবো মনে করেছিলাম খাওয়া হলো না, তাই ব্যাক করবো। চলো যাবি? তো সৌমিক আর আমি দুজনে খেতে ভালোবাসি, তো দুজনের ইচ্ছা আছে, কিন্তু আর সব লোকগুলোর ইচ্ছা নেই, তো আমরা এবার কি করবো, ওদের ইচ্ছাই চলতে হবে। এই আলিদার মেলাতে কাঠের মেলা বসে প্রায় এক মাস। এখানে আরো আগে অনেক দোকান বসতো, তবে এখন দেখতে পাচ্ছি কয়েকটা হাতে গোনা দোকান আছে। সৌরভ অতনু ওরা আগে চলে গেল, আমি মৌলি আর এবারে সৌমিক একসাথে যাচ্ছি। আজকে জয়রামপুর আছে, তো দেখো সবাই মঠে যাচ্ছে। আমরা ধামুয়ায় চলে এসেছি, তো সৌমিক চলে যাবে, সৌমিক আর আমাদের অত লুকি না তা আসতে দেখো। অতনু আর সৌরভ বিশাল নাচছে। আমরা নাচতে নাচতে বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে আর হাত মুখ ধুয়ে নিয়ে এবার খাওয়া দাওয়া করবো। তাই দেখো অতনু বডি বার করে চলে এসছে, সৌরভও বডি বার করে ঘুরছে। ভীষণ ভালো একটা সন্ধে বা মুহূর্ত আমাদের কাটলো, আর এরকম ভালো ভালো ব্লগ দেখার জন্য আমাদের পাশে থাকো একদম। তো চলো এবার ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া হবে, তাই তো বলি? এখন আমরা বসে বসে সবাই মজিতো বানাচ্ছি, এখন আমাদের ডিনার হয়নি, সৌরভ অনেকবার বারণ করেছিল কিন্তু অমিত বললেন কি অবস্থা, কি মিথ্যে কথা। সৌরভ এটা স্পাইট দিয়ে বানাচ্ছে, দেখতে ঠিক একটু দেখ, এই তো কি দেখবি, দেখবি নি সব দেখি আর দেখি। আমাদের রাতের ডিনার সার্ভ করা হচ্ছে, আর এখানে দুজন মিলে কাজ করছে, দুই ভাই বোন, মন দিয়ে কাজ করছে বলো। এই দেখ সুন্দর ভাবে আস্তে আস্তে আমাদের ফ্রাইড রাইস, আজকে মেনুতে আছে আমাদের ফ্রাইড রাইস, চিলি চিকেন আর পায়েস। একসাথে আর পার্টনার দেব, এখানে পায়েস আছে, এক হাঁড়ি পায়েস। আজকে আমাদের রাতের খাবার, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তো এবার একটু গল্প করে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? হ্যাঁ গল্প না করে ঘুমালে হবে না, না অনেকদিন পরে বন্ধুরা এক জায়গায় হয়েছে, গল্প না করলে হয়, তাই তো? তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত, তো ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন গুড নাইট।